আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাইরে থেকে যারা ভিডিওটি দেখছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। দর্শক, আজকে চলে এসেছি ধান খেতে ড্রোন দিয়ে আপনাদেরকে ভিডিও দেখানোর জন্য, যে অ্যাক্টিভ মোড, অ্যাক্টিভ ট্র্যাকিং মোড কীভাবে কাজ করে সেটা আর কি পরীক্ষা করার জন্য আসছি। ড্রোনটি কিন্তু আমি খুবই রিসেন্টলি নিয়েছি, চালানো শিখতেছি, তো খুবই দারুণ একটা ফিচার এই DJI মিনি 4 প্রোতে দেওয়া হয়েছে, যে সিলেক্ট করে দিলে আপনাকে সে ঘুরে ঘুরে আপনাকে ট্র্যাক করবে। দেখতে পাচ্ছেন আমাকে কিন্তু ট্র্যাক করতেছে, খুবই ভালো লাগতেছে এরকম একটা ফিচার DJI মিনি 4 এ রয়েছে। তো খুবই ভালো লাগতেছে এই ধরনের ভিডিও করে, আমি একেবারে নতুন, এটা রিস্ক হয়ে যাচ্ছে কারণ মুভমেন্ট করতেছে বিভিন্ন দিকে, বিভিন্ন দিকে যাচ্ছে, ঘুরে ঘুরে শ্যুট নিচ্ছে। তো এই ধরনের শ্যুট আসলে যেখানে অবস্ট্রাকল নাই, কোনো বাধা নাই, সেখানেই নেওয়া উচিত। তো ঘুরে ঘুরে দেখতে পাচ্ছেন আমার চারপাশে কিন্তু ঘুরে ঘুরে সে শট নিচ্ছে, আমার কাছে কিন্তু ব্যাপারটা খুবই দারুণ লাগতেছে। তো আরও অনেক কিছু শেখার আছে, আমি গ্রাম বাংলা আপনাদেরকে দেখাবো আমার মতো করে। ভিলেজ মার্কেট ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে আমি প্রতিনিয়ত এই ধরনের ভিডিও আপলোড দিব গ্রাম বাংলার, আমার সাথেই থাকবেন। তো ব্যাপারটি কিন্তু খুবই দারুণ লাগতেছে আমার, যে ড্রোনকে বলে দিলে সে আপনাকে ফলো করবে, ফলো করে করে চারপাশে শ্যুট নিয়ে নিবে অটোমেটিক, খুবই ভালো শ্যুট নিয়ে দিচ্ছে আমাকে, এজন্য আমি খুব এক্সাইটেড। আমার ড্রোনের বয়স হচ্ছে মাত্র 3 দিন, আমি নিত্য নতুন নতুন কিছু শেখার চেষ্টা করতেছি, শেখা হয়ে গেলে আপনাদের ভালো কিছু উপহার দিতে পারবো আমি, এই জন্যই আর কি শেখা। তো ড্রোন শট আসলে অনেক কিছু শেখার আছে ড্রোনের, শুধু উড়াতে পারলেই আর কি হয়ে যায় না, এখানে অনেক কিছু শেখার আছে। তো ভিডিওটি আর বড় করব না, ভিডিওটি এখানেই শেষ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। গ্রাম বাংলা, বাংলার ঐতিহ্য, গ্রামীণ সংস্কৃতি দেখতে চাইলে আমাদের ভিলেজ মার্কেট যেই ফেসবুক পেজ রয়েছে সেই পেজে ফলো দিয়ে সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।